আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব প্রাইমারি নিয়োগ পরীক্ষায় বিগত সালগুলোর প্রশ্ন থেকে কয়েকটি কমন আসতে পারে তো আপনি যদি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চান তাহলে আপনাকে আগে জানতে হবে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলোর ধরনটা কীরকম তাহলে বিগত সালের প্রশ্ন আপনাকে অবশ্যই পড়তে হবে তো বিগত সালের প্রশ্নগুলো আপনারা খুব গুরুত্ব সহকারে পড়বেন কারণ বিগত সালের প্রশ্ন থেকে কিন্তু নিয়োগ পরীক্ষাতে আপনারা কিছু প্রশ্ন কমন পাবেন হুবহু কমন পাবেন তো কয়েকটি প্রশ্ন কমন পাওয়া যেতে পারে আপনারা বিগত কয়েক সালের প্রশ্ন পড়বেন এর মধ্যে দশটা সালের প্রশ্ন পড়বেন এর মধ্যে দেখবেন যে আপনারা এক সালের সাথে অন্য সালের প্রশ্নের কয়টা হুবহু প্রশ্ন এসেছে আসলে দেখা যাবে যে তেমন একটা আসে নাই দুটা চারটা বা পাঁচটা এরকম হুবহু এসেছে তো এর চাইতেও যদি বেশি কয়েক সালের পড়েন তাহলে আপনারা দশ বারোটা কমন পেতে পারেন বা তার বেশি হুবহু আসতে পারে এর বেশি না তো অনেকেই বলে থাকেন যে তিরিশটা বা চল্লিশটা বা চল্লিশ পার্সেন্টই কমন আসবে আসলে তেমনটা নয় যদি বিগত সাল থেকেই সব প্রশ্ন বা বেশিরভাগ প্রশ্ন কমন এসে থাকতো তাহলে তো সবাই শুধু বিগত সালের প্রশ্নগুলো পরে অনেক প্রশ্ন কমন পেয়ে যেত আপনারা বিগত সালের প্রশ্ন অবশ্যই পড়বেন কারণ এখান থেকে কিছুটা হলেও আপনারা কয়েকটা প্রশ্ন হুবহু পেতে পারেন গুরুত্ব সহকারে পড়বেন তাহলে বুঝতে পারবেন প্রশ্নগুলোর ধরন কীরকম হয় বা প্রশ্নগুলো কীরকম আসতে পারে একটা ধারণা পেয়ে যাবেন তো আমি আমার মতো করে আলোচনা করলাম যদি ভালো লেগে থাকে তাহলে গ্রহণ করতে পারেন আর যদি ভালো না লাগে থাকে তাহলে বর্জনও করতে পারবেন সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ইচ্ছা আমার ক্ষুদ্র মস্তিষ্কে যতটুকু বুঝি তাই আমি আলোচনা করলাম তো আপনারা প্রিপারেশন নিন বিগত সালের প্রশ্নগুলো অবশ্যই পড়বেন খুব গুরুত্ব সহকারে পড়বেন যাতে এখান থেকে যতটাই প্রশ্ন আসুক পাঁচটা বা দশটা বা বারোটা পনেরোটা আপনারা যাতে এই প্রশ্নগুলো একশো পারসেন্ট আনসার করতে পারবেন সেই লক্ষ্য নিয়ে আপনারা বিগত সালের প্রশ্নগুলো গুরুত্ব সহকারে পড়বেন তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে বলবেন না এবং চাকরি সংক্রান্ত আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ